রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের ফিল এখন আপনারা বগুড়াতে নিতে পারবেন। বগুড়াতে ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতেছেন, স্টুডেন্টরা যাতায়াত করতেছে। নিচ থেকে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর। দুজন মানুষ যাতায়াত করতে পারে। নিচে হচ্ছে পানি, কচুরি পানা, এপাশে হচ্ছে কচুরি পানা। মেডিকেলের স্টুডেন্টরা যাতায়াত করে, কি আপনারা দেখতেছেন। একটু লোকেশনটা আপনাদেরকে দেব, যে বগুড়া শহরে যা রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের আপনারা ফিল নিতে পারবেন। দেখেন খুব সুন্দর, কিন্তু দেখেন খুব চমৎকার, আমার কাছে খুব ভালো লাগতেছে। এগুলো দেখেন গাছ দিয়ে, সম্ভবত এগুলো আকাশমণি গাছ দিয়ে নিচে পিলার করে ওপরে এটা ঝুলন্ত। দুজন মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবে, খুব সুন্দর। রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ গিয়ে তো অনেকটা আমি হতাশ, কারণ নাম ঝুলন্ত ব্রিজ, কিন্তু সেটা কিন্তু পিলারের ওপর দাঁড়িয়ে ছিল। আমরা বলতে পারি যে বগুড়াতেই কিন্তু এটা অরিজিনালি ঝুলন্ত ব্রিজের মতো। রাঙ্গামাটির সাথে যদি আমরা তুলনা করে বলি, আমার কাছে বেশ ভালো লাগতেছে। আপনাদেরকে একটু চারপাশটা দেখাই, যে বগুড়া শহরে আপনারা ঝুলন্ত ব্রিজে ফিল নিতে পারবেন। পুরো ব্রিজটায় হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই আমি একটু, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা এখন আপনাদেরকে একটু লোকেশনটা দেব আপনাদেরকে। এই এটা দেখতেছেন বয়েজ হোস্টেল, এটা হচ্ছে দহপাড়া TMSS-এর। এটা মেরিন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের আবাসিক হোস্টেলের সামনে, এটা হচ্ছে দহপাড়া, যে আপনারা দেখতেছেন। এইটা হচ্ছে পাশে দেখতেছেন আপনারা TMSS মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি সেন্টার, তার ঠিক পাশে এটা দহপাড়া। এটা একদম ঝুলন্ত ব্রিজ, আপনারা দেখেন চারপাশে কতটা সুন্দর। আমার মনে হয় যে সন্ধ্যার আগে আসলে এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে।